ফেস্টটা দেখিও না, আমার বাজে খুব অবস্থা, আমি কালি হয়ে গেছি। তুমি কেন এই ঘরে এসেছো একটু বলো সবাইকে। কালকে রাত্রেবেলায় এক্সট্রিম লেভেলে গরম ছিল, তো সেই জন্য আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে আরো বারবিকিউ হয়ে গেছে, তো সকাল থেকে তো বারবিকিউ হতে হতে গায়ে ছালগুলো পর উঠবে উঠবে, কিন্তু তাদের ঘুম পা এসছে লেট করে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:45, তো এখন ঘর দুর পরিষ্কার হচ্ছে, এখন ঘরটা মোছা হয়ে গেলে আমি ও বাড়ি যাবো, স্নান করবো, তারপর একদম প্রপার ভাবে ব্লগটা স্টার্ট করবো। এখন মানে আলু ঝালু অবস্থা, আমার ঘামে এইগুলো অব্দি ভিজে গেছে, চুলগুলো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে আমরা গিয়েছিলাম ইনভিটেশনে, তো সেখানে খাওয়া মানে খাওয়া দাওয়া করে এতটাই আমরা তাপ প্রবাহে মানে শরীরটা জর্জরিত হয়ে গেছিলো, তো ওই দুপুরে ব্লগটা কালকে শেষ করে দিয়েছিলাম। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, খুব সুন্দর ব্লগ হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করলাম আমার নিজের বাড়ি থেকে, কারণ বিকজ কালকে এসে এখানেই থেকেছিলাম আর যায়নি ওই বাড়ি। আর ওই বাড়িতে এখন ফাল্গুনি এসছে, মানে দিয়া দাদা এসছে, চলো একবার দেখা করে আসি। তো চলো আজকে ব্লগটা বিন্দাস স্টার্ট করি, বিকজ আজকে সানডে আর সবাই মিলে হেভি আনন্দ করব। চলো চলো, এই জাস্ট এই বাড়ি এলাম, এসে সানটান ফেরে নিয়েছি, কিছুক্ষণ আগে যেন মনে হচ্ছে না দিয়া ইয়েতে আছি, শ্মশানে শুয়ে আছি মনে হচ্ছে, এমন অবস্থা এমন পরিস্থিতি হয়ে গেছিলো ওই বাড়িতে। আর এখানে মা এখন মুড়ি খাবার বানাচ্ছে, পকোড়া হচ্ছে নাকি, পকোড়া আরো গরম তো। তো স্নান করা কমপ্লিট হয়ে গেল, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যাবো। মা বাইরে কিছু জামা কাপড় টুনি কাঁচা কুচো করে গেছে, মেলে দিয়েছে, সেগুলো তুলে এনে দেখি রান্নাঘরের দিকে ঢুকবো। পরিষ্কার টরিষ্কার হয়ে এসে বাইরে জামা কাপড় ওদের এসে সব উল্টে পাল্টে মেলে দিলাম, আর ডিরেক্ট চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে আমি লাউ আলু পোস্তটা কেমন ভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো। তো লাউ প্রেশার করে সেদ্ধ করে দিয়েছি, ওটাকে একটু জল ঝরিয়ে নিতে হবে, আর এটা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু লাল লাল করে। নিয়ে ওখানে এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, লাউটা দিয়ে দেবো। মা কি গরম, অবশ্যই লাউটা কিন্তু আমার মায়ের সিদ্ধ করতে দিয়েছিল, এটা কিন্তু আমি করতে দিইনি, বাদ বাকির প্রসেসের কাজটা আমি করবো। এটাতে এখন লবণ দেওয়া হয়নি, লাউটা দিয়ে দেবো জল ঝরিয়ে, তখন লবণ দিয়ে দেবো, একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো। আর আমি যখন লাউয়ের যে সবজিগুলো করি আমি কিন্তু কোনো ভাপা ভাপি কিছু করি না, আমি একদম ডিরেক্ট কড়াইয়ে সেদ্ধ করি, আর পোস্ত হলে একটু গদগদে টাইপের হতে হয়, তো সেই জন্য একটু ভাপিয়ে নিতে হবে। আর এখানে একটু লবণ দেওয়া আছে যাতে লাউয়ের মধ্যে ঢোকে, আর এখানে টেস্ট অনুপাতে টেস্ট করে দেওয়া হবে। এরপর লাউটা দিয়ে দেবো, কি করছো তোমরা? বাবা একজন আম খেতে বসেছে, বড়ের কাজ করছে বৌমনি। বাহ, এরকম প্রতিসেবা করবে তবে বলবো না, এত কি বলে ওটা জানো, ভুলে গেলাম, প্রতিপরায়ণ। দেখো তুমি দেখে শেখো, কি শিখবো দেখো, দুদিনকার জন্য এসেছে, হাজবেন্ড কি রকম ওয়াইফের প্যাম্পারিং করছে, কাজ করে দিচ্ছে, এটা বল দেখে না ও হাজবেন্ড। আমি কই না তোমাকে, দেখো এটা আমার মায়ের বানানো মেথি, কারি পাতা আর নারকেল তেল, আমাদের হার্বাল তেল, এটাতে ভরে রেখেছি, এটা আমরাও লাগিয়ে কিন্তু খুব উপকার পেয়েছি, ইয়েস সত্যি, এটা আমরা খুবই লাগাই। তারপর হাজবেন্ড বলে কথা না, বলে যে এসে এসে যে কলিং এর ফ্রিজটা একটু পরিষ্কার করবে নরম কাপড় দিয়ে, তো সেটাই করে নিই, আর খুব একটা বেশি খাটনি নেই ফ্রিজের ভিতরে, কারণ ভিতরগুলো তো পড়া আছে, শুধু বাইরেটাই বাকি করেনি, পরিষ্কার করে কিন্তু চকচক করে কিন্তু।
আমার ক্ষেত্রে একটা তোমাদেরকে ছোট্ট একটা টিপ, সেটা হচ্ছে যে নিজের ডোর মানে বাইরের দরজা বা ভিতরে কোনোদিন ডিটারজেন্ট বা কোনো সাবান ইউজ করবে না। ভিতরে একদম পাতলা সাদা জল, একটু পারলে ভিনেগার দিয়ে পরিষ্কার করবে, আর বাইরেটা অল টাইম হচ্ছে কলিং দিয়ে পরিষ্কার করবে। তাহলে কি হয়, ডিটারজেন্ট যদি ইউজ করা হয় তাহলে কিন্তু একটা ফ্রেড ভাব চলে আসে। ডিটারজেন্টের তো একটা মানে কি একটা থাকে যাও থাকে, ওটার জন্য ফ্রেড হয়ে যায়, বাট কলিং চলে যায়। এইসবের জন্য তো যেহেতু ইউজ করা হয়, সেই জন্য বেস্ট হবে বাইরে কলিং দিয়ে পরিষ্কার করা। ধুলো বাড়িটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে কলিং দিয়ে মুছে নাও, আর ভিতরটা মানে ফ্রিজের ভিতর সবসময় সাদা জল, কারো যদি ভিনিগার না থাকে সাদা জল দিয়ে, আর যদি কারো ভিনিগার থাকে ভিনিগার দিয়ে পরিষ্কার করবে। আর একটু ফ্রিজের ভেতর যাতে গ্যাস না হয়ে যায় তাহলে একটা কাটা লেবু রেখে দেবে, না হলে যে খাবার সোডা আছে সেই খাবার সোডাগুলো সোডার কোটো বা একটা কাপড়ের পুতলি টাইপের করে ফ্রিজে রেখে দেবে। একটা বাজে গন্ধ সেটার মধ্যে আসে না, যেটা আমি সবসময় করে থাকি। আজকে বৌদি দুপুরে আমাদের সবার জন্য নুন চিনি আর লেবু দিয়ে শরবত করছে। আমি এবার তোমাদের কাঁচা লঙ্কা দেখাচ্ছি, পুদিনা পাতা বাঁটবো বলে নিয়ে এসেছি। এই বৌদি বলছে একটা গাছ থেকে কাঁচা এই লেবু তুলে এনে দে। এই দেখো আমাদের গাছের লেবু, এটা হচ্ছে পাতি লেবু কিন্তু খুব কাঁটা গো। ও বাবা রে, ফুটে যাচ্ছে রে। তো ওই সবার আরজি প্রথমে করা হচ্ছিল বাবার জন্য শরবত, কিন্তু করা হচ্ছে আমরা সবাই বললাম, মা বললো একটু খাবো, আমি বললাম একটু খাবো, তার আরেকটা তুলে নিই সবার জন্য একটু বানানো হচ্ছে। বৌদি একটা বড় পাত্র নিয়ে বসেছে শরবত বানাচ্ছে। না তোমাকে লেবুটা দিলাম গাছ থেকে তুলে, কাটিং কাটিং এর জন্য কাটারটা এস দিচ্ছি দিচ্ছি। তুমি একটার পর একটা বলে দিচ্ছ তো বুঝতে পারছি না। আর এই দেখো দিচ্ছি এই কাঁচা লঙ্কা আমার হাতে, এটাকে লেবু তুলতে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। এখানে একটু লবণ দেবো, একটু চিনি দেবো, না না জল কাটবে, তারপর একটু পোস্ত আর লেবু দিয়ে আবার ভেজা ভেজা হবে, তেঁতুল লেবু দিয়ে করে দেবো টকটক ভাবটা আসার জন্য। একটু চিনি দেবো, চল আগে বেটে নি। এই টাইমে শরবত দারুন, লেবুগুলো খুব সুন্দর হয়েছে বাড়ির, মোটা মোটা দেশি পাতি লেবু। আমরা জাস্ট খেতে বসছি এখন, জাস্ট খাওয়া দাওয়া করে আমরা বসে আছি, আর এখন ফোন ক্লিনিং চলছে, কার ফোনে কত ডাস্ট জমেছে আর কলিং দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে। এখন একবার মায়ের ফোনটা দেখো, এটা মামন এটা হয়ে গেছে, আমারটা তো অবস্থা খারাপ হয়ে ফেটে ফেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কেউ ঢুকে আছে পর্দার আড়ালে। আর এখানে আমাদের ব্যালকনিতে আমরা বসে আছি, আমাদের ল্যাপটপ এখানে লাগানো হয়েছে, বিকজ আজকে কি হবে দিয়া আমাদের বিড়ির বলতে গেলাম রে ভাই, আমাদের বিয়ের ভিডিওগুলো এখানে চালানো হবে, ওই জন্য ল্যাপটপটা লাগিয়ে দিয়েছি। আমরা এখানে জাস্ট বসে ফ্যানটা চালিয়ে, ফ্যানটা গরমে বন্ধ করে রেখেছি নয়েজ প্রবলেম হবে বলে। তো এই জাস্ট তো এই দুপুরবেলা আমরা এবারে এসেছিলাম মানে ঘুমানোর জন্য আর কি, আর অনেক কিছু কাজগুলো হলো দুপুরবেলাতে। দুপুরবেলা এসে এই যে ম্যাডাম এখন ভিডিওগুলো আপলোড করে সেগুলো এখন দেখছে, চরম ডিস্টার্ব আজকে, ওই জন্য বিকালবেলা আজকে নেটটা দিলাম, কালকেও দিয়েছিলাম, মানে দুদিন ধরে কি জানি নেটওয়ার্ক এত এত প্রবলেম। এটা চেঞ্জ করি আর ঘুরে দেখা যাচ্ছে।
ভাবলাম রাত্রি বেলা স্নান করবো, এখনই করতে হবে, আর উপায় নেই, গরম করছে। আজকে আমাদের রাত্রে বেলা ভালো একটা মিষ্টি লাঞ্চ আছে। মিষ্টি লাঞ্চ? মিষ্টি লাঞ্চ না, ডিনার খাবি। খাবি মা? তারপর আবার ছোট্ট মতো পাউচে হরলিক্স খাচ্ছি, বিকজ আমরা যদি কোটো নিয়ে আসছি না, কি হচ্ছে বলতো, জমে যাচ্ছে, গরমে। আজকে বৌদি করছে খাম্মার ঘুগনিটা, খুব অল্প কোয়ান্টিটিতে হবে, একদম নিরামিষ। আর আমাদের কি হবে? আমিষ হবে। একটু বললাম যে আমাদের, বললামই যে মটনের চর্বি, মটনের চর্বি দিয়ে আজকে আমাদের মাংস রান্না হচ্ছে, এই মাংস বারবার ভুল বলছি, ঘুগনি রান্না হচ্ছে, আর ওইটা করবো যতটুকু সম্ভব মা, আর নিরামিষটা করছে আমার বৌদি রানী। এই যে উনি একটু আদা দিতে একটু ভয় পাচ্ছেন, কারণ উনি কয়েকদিন আগে হাতে একটু ছিটকে গেছিলেন, একটু অনেকটা ওই যে। আর একজন বসে 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 ভাত খাও, হাওয়া খাচ্ছ, একটু যে ভাত খাচ্ছ। এই বাবা, স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, স্নান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো প্লিজ, তুমি আবার এই নাইটিটা বের করেছো? হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না তোমরা, কারণ এই যত পুরনো নাইটি, পাতলা নাইটি রাত্রেবেলার জন্য একদম অ্যাফোর্ডেবল, কেউ কিছু সত্যি অবিরম করে রাগ করো না। এগুলো যা পরে যে কমফোর্টেবল না, এই গরমে সবাই বুঝতে পারছে, আমার ফ্যামিলি মেম্বারও বুঝতে পারছে যে আমার কিরকম কষ্ট হচ্ছে, মানে প্রতিটা মানুষই কিরকম কষ্ট হচ্ছে। না, ফেলে দেবো পুরো নাইটিটা তোমাকে দিয়ে এবার। না, এইগুলো হচ্ছে রাত্রে স্নান টান করলাম, এখন তার একটু বসলো বাবু সাবু হয়ে, মা বলছে আলুটা ভাজ খা, যদি খেয়ে খাবি তো, কারণ মা অলরেডি অনেকগুলো করে দিয়েছে, মা বলছে আমি আর গরমে পারছি না, তুই গিয়ে বাকিটা কর না। যা এখানে আলু ডিম আর পেঁয়াজ দিয়ে একটা ভুজিয়া বানাচ্ছে, ওর নিজস্ব ওই জন্য ভাত খাবে, আর আমাদের জন্য হচ্ছে চর্বি, এই খাসির চর্বি দিয়ে ঘুগনি হচ্ছে। সত্যি রে তুই, ডিমের ভাত আর আলু ভাজাতে ভাত খাচ্ছ, ভালো জিনিস, ভালো জিনিস পছন্দ হলো না, এত সুন্দর ঘুগনি রুটি ছেড়ে খাচ্ছ ভাত, ছে হ্যাঁ দিয়ে দাও, কোনো ব্যাপার নাই। এসে এসে বসে পড়লো নাকি ফেনা নিচ্ছে? ভীষণ গরম গো, গরম গরম না তুমি সবাই হবে, এত গরম সবার আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বাড়ি ফিরলাম, হ্যাঁ বাড়ি ফিরে জাস্ট একটু ফ্যানের নিচে বসলাম, একটু হেঁটে এসে প্লাস প্রচুর গরম লেগে গেছে। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আমাদের পাশে দেখো, আমাদের চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবশ্রীকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে গুড নাইট, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো, চলো টাটা, টাটা, চলো।